বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি চলে এসেছি কর্মক্ষেত্র পত্রিকার মধ্যে এই পত্রিকার মধ্যে আমরা দেখব কোন কোন চাকুরি বিজ্ঞপ্তিগুলি চলছে সঙ্গে আমি আপনাদের দেখাবো যে কোন কোন চাকুরি বিজ্ঞপ্তিগুলি এখনও পর্যন্ত আপনারা আবেদন করেননি যাতে করে আপনারা এই ভিডিওটি দেখবার পর খুব শীঘ্রই আবেদনগুলি করে নিতে পারেন এই সকল সমস্ত রকম থাকছে আজকের একটি ভিডিওর মাধ্যমে যে সকল বন্ধুরা একদমই নতুন রয়েছেন ভিডিওটিতে অবশ্যই একটি লাইক সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য তো দেখুন এটি কিন্তু কুড়ি মার্চের একটি কর্মক্ষেত্র পত্রিকা তো এই পত্রিকার মধ্যে আপনারা যে সকল চাকরির বিজ্ঞপ্তিগুলি দেখতে পারবেন সবার প্রথমে দেখতে পারবেন রেলওয়েতে ইতিমধ্যে টেকনিশিয়ান যেটা কিন্তু আইটি পাশ শিক্ষাগত যোগ্যতায় নয় হাজার একশো চুয়াল্লিশটি টেকনিশিয়ান নিয়োগ চলছে যারা রেল ডিপার্টমেন্টে কাজ করতে চান যাদের মাধ্যমিক পাস রয়েছে সঙ্গে আইটিআই রয়েছে ঠিক আছে আইটিআই পাস রয়েছে তারা কিন্তু এখানে সকলে আবেদন করে নিতে পারবেন আর এখানে ন্যূনতম যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সেটা কিন্তু মাধ্যমিক সঙ্গে আইটিআই এই সকল ট্রেড অনুযায়ী আপনারা বিভিন্ন রকম ট্রেড অনুযায়ী এখানে আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদনটি করা যাবে এর সঙ্গে চলে আসবো আরেকটি পোস্ট রয়েছে যেটা কিন্তু নবোদয় বিদ্যালয়ে সমিতির পক্ষ থেকে এক হাজার তিনশো পঁয়ষট্টি খানা গ্রুপ বি এবং গ্রুপ সি নিয়োগ চলছে যদি আপনারা কেউ গ্রুপ বি এবং গ্রুপ সি যেটা অফিসিয়ালি জব অফিসিয়ালি জব করতে ইচ্ছুক হয়ে থাকেন সেক্ষেত্রে গ্রুপ বি পোস্ট রয়েছে এর সঙ্গে গ্রুপ সি পোস্ট রয়েছে টোটাল শূন্যপদ রয়েছে এক হাজার তিনশো পঁয়ষট্টি খানা তো এই যে নবোদয় বিদ্যালয় রয়েছে এই বিদ্যালয়ে যদি আপনারা কেউ চাকরি করতে চান এখানে কিন্তু নর্মালি মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা থেকে আবেদন শুরু আর এখানে পঁয়ত্রিশ বছর পর্যন্ত সকলে আবেদন করতে পারবেন আর অবশ্যই এস সএসটি হয়ে থাকলে যে বয়সের ছাড় সেই ছাড়গুলি এখানে পাবেন পরবর্তীতে দেখতে পারবেন পশ্চিমবঙ্গ পুলিশে ইতিমধ্যে চারশোখানা রাইফেল ম্যান নিয়োগ চলছে তো অনেকে তো কনস্টেবল কলকাতা কনস্টেবল আবেদন করেছেন তো ইতিমধ্যে দেখুন চারশোখানা পশ্চিমবঙ্গ পুলিশে চারশোখানা রাইফেল ম্যানের যে নিয়োগের বিজ্ঞপ্তি সেটি কিন্তু প্রকাশিত হয়েছে এবার নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চার তার কিন্তু যে রিক্রুটমেন্ট নোটিশ নাম্বার সেটা কিন্তু এখানে অলরেডি রয়েছে ডাব্লিউ বিপি ডাব্লিউ বিপি বি ডট নোটিশ দু এখানে কিন্তু সেই নোটিশ নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন যোগ্যতা বয়স আপনারা সকলেই জানেন রাইফেলম্যানের জন্য যোগ্যতা আপনাদের যেটা প্রয়োজন সেটা কিন্তু বিয়ে পাস শিক্ষাগত যোগ্যতা তাহলে এই আবেদনটি করে নিতে পারবেন তো পশ্চিমবঙ্গ পুলিশে যারা কনস্টেবল পোস্টে আবেদন করেছেন আর যাদের বিয়ে পাস রয়েছে অলরেডি আপনারা চাইলে এই যে রাইফেলম্যান এই রাইফেলম্যান পোস্টের জন্য আবেদন করে নিতে পারেন চলে আসবো পরবর্তী পোস্টের মধ্যে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন জলবিদ্যুৎ সংস্থা ইতিমধ্যে সকল সমস্ত রকম বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখুন জলবিদ্যুৎ সংস্থা ইতিমধ্যে খানা কিন্তু যে শূন্য সেটা কিন্তু এখানে রয়েছে যেটা কিন্তু ট্রেনিং ইঞ্জিনিয়ারিং ট্রেনিং অফিসার পোস্টের জন্য সেক্ষেত্রে আপনাদের কিন্তু ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা থাকা বাধ্যতামূলক সঙ্গে আপনাদের কিন্তু যে ডিগ্রিগুলি হয় ইঞ্জিনিয়ারিং সেই সকল ডিগ্রি যদি থেকে থাকে সেক্ষেত্রে আবেদন করে নিতে পারবেন তো এটা একটু আপনাদের হাতে হায়ার লেভেলের যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে রয়েছেন তাদের জন্য এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পরবর্তীতে চলে আসবো যেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চায়েত এবং ব্লক অফিসে ইতিমধ্যে ডিই ও ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশিত হয়ে গেছে অনিস্ক্রিনে সেটা দেখতে পাচ্ছেন এ নিয়ে আমি কিন্তু অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি যদি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে চান সেক্ষেত্রে চ্যানেলে ভিজিট করে সেটা কিন্তু দেখে নিতে পারবেন তার থামনেলটি পাবেন বাংলা সহায়তা কেন্দ্রের মতো ডিই ও ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ চলছে এইভাবে করে কিন্তু থামনেল দেওয়া রয়েছে তো চ্যানেলে ভিজিট করে আপনারা কিন্তু সেটি দেখে নিতে পারেন অথবা আমি আপনাদের সুবিধাটা ডিসক্রিপশন বক্সেও দেওয়ার চেষ্টা করবো যাতে করে আপনারা খুব সহজে সেটি দেখে নিয়ে তারপর আবেদনটি করতে পারেন কারণ কি সেখানে ব্লক অনুযায়ী নিয়োগ করতে চলেছে সেক্ষেত্রে আপনাদের সুযোগটি অনেকটা এগিয়ে থাকবে কারণ যে জেলায় নিয়োগটি করতে চলেছে সেই জেলার স্থানীয় বাসিন্দা হয়ে থাকলে আপনাদের অগ্রাধিকার বেশি দেওয়া হবে তো তার জন্য আপনাদের পঞ্চায়েত অফিসে যে পঞ্চায়েত অফিস অথবা ব্লক অফিসে যদি কেউ চাকরি করতে চান ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য যেটা বাংলা সহায়তা কেন্দ্রের মতো সেক্ষেত্রে অবশ্যই এই আবেদনটি দেখে নিয়ে তারপরে আবেদন করে নেবেন এরপরে চলে আসবো পঞ্চায়েতে বিএসকে কর্মী নিয়োগ আপনারা সকলে জানেন যে ওয়েবেল টেকনোলজি লিমিটেডের পক্ষ থেকে বিএসকে যত রকম রিক্রুটমেন্ট সে সকল প্রকাশিত হয়ে থাকে তো তেমনই ওয়েবেল টেকনোলজি লিমিটেডের পক্ষ থেকে কিন্তু একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটা বিএসকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটা আপনারা বলতে পারেন তো এ নিয়ে কিন্তু আপনারা যদি কেউ দেখতে চান কালকে এই ভিডিওটি আপলোড করা হয়েছে আপনারা চাইলে চ্যানেলে ভিজিট করে সেটি দেখে নিতে পারেন দেখুন বাংলা সহায়তা কেন্দ্র কোথা থেকে করা হয় ওয়েবেল টেকনোলজি লিমিটেডের পক্ষ থেকে তো সেখান থেকে নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে পরবর্তীতে আমরা চলে আসবো পরবর্তী পোস্টে যেটা কিন্তু রেলওয়ে আর পি এফ কনস্টেবল ও এসআই নিয়োগ চলছে শূন্যপদ রয়েছে চার হাজার দুশো আটখানা এখানে মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা থেকে সকলে আবেদন করতে পারবেন যাদের কাছে মাধ্যমিক এর সঙ্গে উচ্চ মাধ্যমিক পাশ রয়েছে তারা কিন্তু এই যে আবেদন এটি কিন্তু খুব শীঘ্রই আপনারা করে নিতে পারবেন এর যে রিক্রুটমেন্টের নোটিশ এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি জাস্ট এখানে বলা হয়েছে যে মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে এই আবেদনগুলি করে নিতে পারবেন এটাই শুধুমাত্র বলা হয়েছে আর সামনে মাস থেকে এর আবেদনটি খুব শীঘ্রই শুরু হয়ে যাবে পনেরো তারিখ থেকে তো সেক্ষেত্রে যদি আপনারা কেউ ইন্টারেস্টেড হয়ে থাকেন যে রেলওয়ে ডিপার্টমেন্টে কনস্টেবল পোস্টে চাকরি করবেন টোটাল সুনপদ রয়েছে দু হাজার সরি চার হাজার দুশো আটখানা আর এখানে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই কিন্তু আবেদনটি করা যাবে তো বন্ধুগণ এ কয়েকটি রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি আপাতত চলছে খুবই গুরুত্বপূর্ণ আর এই সকল বিজ্ঞপ্তি আপনারা এখনও পর্যন্ত না আবেদন করে থাকলে খুব শীঘ্রই আবেদনটি করে নেবেন ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ